আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে যাচ্ছি প্যারিসে। তো কেন যাচ্ছি সেটা বলছি না আপনাদেরকে, সেটা না হয় আপনাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। যদি নেক্সট ব্লগে না শেয়ার করি তাহলে হয়তো বা এরপর ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব কেন যাচ্ছি আজকে প্যারিসে। তো যাই হোক, সেটা না হয় সারপ্রাইজ থাক। তো যাই হোক, আর আমরা আজকে অনেক সকাল সকাল বের হয়েছি, এখন ঘড়ি বাজে 7টা হবে, 7টা 15 মিনিটে আমাদের ট্রেন। তো আমার ঘর থেকে বের হয়েছি প্রায়, আমাদের আমার আমাদের ঘর থেকে স্টেশন বেশি একটা দূরে না, তো আমরা তো হেঁটে হেঁটে এসেছি, আসলে গাড়ি তো রেখে আমরা হেঁটে এসেছি। তো যাই হোক, মানে এতটা দূর যাতে করে হেঁটে যাওয়া যাবে, তো একদমই পাশে আমাদের ঘর থেকে একদমই পাশে ট্রেন স্টেশনটা। তো যাই হোক, আমরা বিসমিল্লাহ রহমান রাহিম করে আল্লাহর নাম নিয়ে আমরা ট্রেনে উঠে গিয়েছি, আর আমরা 10টা হবে আমাদের, আমরা সকাল সকাল পৌঁছে যাব, কারণ যেহেতু আমরা অনেক সকাল বের হয়েছি তো 3.5 ঘন্টা লাগে আমাদের সিটি থেকে প্যারিসে যেতে। তো কিছু খেয়ে বের হয় নাই আমরা, আমরা দুটো খেজুর খেয়েছি আসলে, ও একটা আমি একটা, জাস্ট খেজুর খেয়ে বের হয়েছি। আর এখন সে কফি খাচ্ছে আর একটা কেক খাচ্ছে, আর আমি একটা কেক খেয়েছি, কফি খেতে পারি নাই কারণ ব্ল্যাক কফি, সব জায়গায় এখানে ব্ল্যাক কফিটাই সবসময় অ্যাভেলেবেল থাকে, দুধ দিয়ে কফি কেউ খায় না বা এটা চলেও না, তো খেলে এটা পার্সোনালি ঘরে খাওয়া যায়। তো যাই হোক, আমি খাই না অবশ্য বাহিরে কফি, কারণ মিল্ক ছাড়া কফি খেতে ভালো লাগে না বা চা এসব। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি শুরু থেকেই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে প্যারিসে কোথায় যাব কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন, আমার পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি প্যারিস স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নেমে যাব। অলমোস্ট আমরা স্টেশনের ভেতরেই ট্রেনটা ঢুকে গিয়েছে, তো সবাই যার যার সব কিছু নিয়ে, ট্রলি লাগেজ যা কিছু আছে সাথে, আমাদের সাথে অবশ্য কিছু নেই কারণ আমরা রাত্রে চলে যাচ্ছি, তো সবাই দাঁড় হয়ে আছে। তো নেমে যাব ভিউয়ার্স এক্ষুনি। আর এখন আমরা হাঁটছি স্টেশনের ভেতরে, হেঁটে যাব, বের হব। তো এখানে আমাদের ওর একজন ফ্রেন্ড কবির ভাই, কবির ভাই সবসময় আমরা প্যারিসে আসলে কবির ভাই আমাদেরকে রিসিভ করেন। আমি যখন লাস্ট ইয়ার প্রথম এসেছি তখনও কবির ভাই ছিলেন স্টেশনে, থেকে কবির ভাই এয়ারপোর্ট থেকে স্টেশন থেকে সবসময় আমাদেরকে রিসিভ করেন। তো কবির ভাই আজকে, আমি জানি না আসলে, পরে আমার সাথে মানে জেনেছি যে কবির ভাই আসবেন। তো যাই হোক, এখানে হয়তো বা কবির ভাইয়ের সাথে ও কিছু খাবে, দেখা হবে, আর পরে আমরা এখান থেকে স্টেশনের ভেতরেই কিছু খাওয়া দাওয়া করবে, হয়তো বা কফি টফি হালকা কিছু খেয়ে এখান থেকে আমরা যে প্লেসটা দেখতে যাব ওখানে যাব, আর পরে আমাদের যে কাজে এসেছি কাজটা করব, তারপরে হয়তো বা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাব। যাই হোক, তো কবির ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে, কবির ভাই ওর সাথে আছেন এখন, তো দুজন মিলে হাঁটছেন, পেছন থেকে আমি ভিডিও করছি।
তো যাই হোক ভিউয়ার্স, এবারে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি কি করব আসলে জানি না, তো সাথেই থাকুন। এখন কি করবে অ্যাকচুয়ালি, একদম ইমিডিয়েট মেবি কফি খাবে কোথাও, ওদিকে দেখছি যাচ্ছে, এদিকে কফির দোকান আছে স্টেশনের ভেতরেই সেটা। তো যাই হোক, এখান থেকে কফি টফি কিছু খেয়ে হয়তো বা বের হবে। তো ভিউয়ার্স, তারপর আমরা মেট্রো ট্রেনে করে এখান থেকে প্যারিস স্টেশন থেকে আমরা আবার মেট্রো ট্রেন ধরে আমরা চলে এসেছি। এটা হচ্ছে লা ডিফেন্স। তো লা ডিফেন্স হচ্ছে আসলে, এটা ইংরেজি নাম হচ্ছে দা ডিফেন্স, দা ডিফেন্স, অবশ্য ডিফেন্স বলে, এটা একটু ডিফিকাল্ট ফ্রেঞ্চ। তো যাই হোক, এটা হচ্ছে লা ডিফেন্স, লা হচ্ছে ইংলিশ, ইংরেজিতে যেটা আমরা দা বলি, দা দি, তো সেই দা হচ্ছে লা, তো আর ডিফেন্স তো ডিফেন্স, তো লা ডিফেন্স এই এরিয়াটার নাম। তো আমরা ট্রেনে করে এখান থেকে, মেট্রো ট্রেনে করে আমরা আবার এখানে এসেছি আর কি, এই এরিয়াটাতে, লা ডিফেন্স। তো আজকে এখানে দেখবো, এটা হচ্ছে আসলে ভিউয়ার্স, আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পারবেন, লা ডিফেন্স অনেক বড় একটা প্লেস, আর এখানে হচ্ছে খুবই সুন্দর, বাহিরের ভিউটা খুবই সুন্দর। আমি যেটুকু আমি দেখবো সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি, দেখাবো। তো যদিও আমাদের কাছে আজকে সময় একেবারেই কম, তো এসেছি আসলে কাজে, তো কাজের ফাঁকে একটু দেখে নিচ্ছি। তো যাই হোক, আর হচ্ছে এখানে যে বিল্ডিংগুলো যে আর কি, সেই বিল্ডিংগুলো খুবই সুন্দর, খুবই চমৎকার বিল্ডিংগুলো দেখতে, এক একটা বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো খুবই সুন্দর। আর হচ্ছে এখানে অনেক বড় প্লেস, এখানে যখন কোনো ধরনের কি বলবো, কোনো বড় কোনো প্রোগ্রাম হয় বা কিছু হয়, তো এখানে অর্গানাইজ করা যে যায় করেন। তো আজকেও এখানে বড় কনসার্ট ছিল। তো যাই হোক, আর হচ্ছে এখানে সব বড় বড় যে ব্র্যান্ডের যে শপগুলো আছে, সেগুলো সব ব্র্যান্ডের শপগুলো, বা যে বড় বড় যে কি বলবো, যে রেস্টুরেন্টগুলো আছে ফাস্ট ফুডের, যেমন কেপসি, ম্যাকডোনাল্ড, এসব আছে। তো সব কিছু আসে আছে আসলে এখানে ভেতরে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স আজকে, একটু সব কিছু এক নজরে আর কি, যেটা বলা হয় একটু দেখে নিব সব কিছু। তো সাথেই থাকুন আমার, আমি তো এনজয় করছি কম বেশি, আপনারাও আমার সাথে থাকুন, দেখুন আমার পুরো ব্লগটা, আর ভালো লাগবে আশা করছি।
আর এখানে একটা টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা অনেক 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 উঁচু, তো নিচে থেকে আসলে দেখছি এটাকে অনেক উঁচু মানে টাওয়ার, আর হচ্ছে এটা মনে হচ্ছে যে একদম আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এরকম লাগছে, এটা অনেক উঁচু। আর এখানে আবার স্টেজ, এখানে কনসার্ট হচ্ছে, তো কনসার্ট এখনো তেমন লোকজন আসেন নাই, বিকেল বেলা 3টার পর থেকে আস্তে আস্তে বেশি লোকজন আসবেন, তো আমরা একটু দেখে যাব পরে, আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই, তো একটু ঘুরছি, প্রথমে চারিপাশে একটু ঘুরে দেখছি। এর ভেতরটা অনেক 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 বড়, তো আমরা যখন এসেছি এখান থেকে মেট্রো ট্রেন থেকে নেমে তারপর এই এরিয়াটাতে যখন আমরা এসেছি, এখানে এসে আমরা যে অ্যাক্সেলেটর যে সিঁড়ি সেগুলো দিয়ে সেটা দিয়ে আমরা মানে এই উপরে উঠেছি। এতক্ষণ যে আপনাদেরকে যে প্লেসটা দেখিয়েছি, তো এতক্ষণ ঘুরে ঘুরে আমরাও দেখছি, তো সেখানে আমরা এসেছি। আর এখন আবার এখান থেকে এই অ্যাক্সেলেটর সিঁড়ি করে আরও উপরে মানে যাচ্ছেন মাল লোকজন সবাই, তো আমরাও যাব উপরে, এখানে জানি না কি আছে, তো দেখব। তো এটা এভাবে আর কি, আমি সেটা বলতে চাচ্ছি যে আমরা যখন মেট্রো ট্রেনে করে এসেছি সেটা অনেক নিচে, এখান থেকে আমরা অ্যাক্সেলেটর করে অনেক অনেক মানে উপরে এসেছি। এখন এসে এখানে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি, এগুলো দেখছি সব, যে কি বলবো যে টাওয়ার গুলো বিল্ডিং গুলো অনেক উঁচু উঁচু, বা এখানে অনেক শপ আছে ভেতরে সবকিছু, তো এগুলো দেখেছি। এখান থেকে আবার এই প্লেস থেকে এখান থেকে আবার অ্যাক্সেলেটর করে আরো উপরে এখানে মানে যাওয়া যায়, তো উপরে কি আছে আমরা জানি না, যাবো দেখবো, তো যাই হোক। তো এই আর কি ভিউয়ার্স, নিচে থেকে এখানে মানে তিনটা স্টেপ আমি সেটা বলতে চাচ্ছি, আমরা যেখান থেকে আমরা যেখানে আমরা মেট্রো ট্রেনে নেমেছি সেখানে একরকম, আর পরে এখান থেকে আমরা অ্যাক্সিলেটর করে উপরে এসেছি, উপরে এসে এখানে এইগুলো আপনাদের সাথে এখন দেখাচ্ছি, এখন বর্তমানে যেখানে আছি, আর পরে অ্যাক্সিলেটর দিয়ে আরো উপরে যাব, তো এখানে কি আছে আসলে জানি না, আপনাদের সাথে শেয়ার করবো, মেবি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে ওখানে, খাওয়া দাওয়া করব। তো যাই হোক ভিউয়ার, সাথেই থাকুন আমার, দেখছি কি আছে সামনে। আমরা চলে এসেছি এখন একদম উপরে, এখন তো এখানে আসলে দেখছি, এসে দেখছি এখানে আরেক রকম, যেটা বলেছিলাম আপনাদেরকে, তো অন্যরকম পরিবেশ, এখানে অনেক অনেক আরো অনেক লোকজন, তারপর হচ্ছে এখানে শুধুমাত্র রেস্টুরেন্ট খাবার, অনেক 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 রেস্টুরেন্ট, এখানে অনেক লোকজন খাচ্ছে, আর আমি একটু ভিডিও করছি এখন, এটার উপরটা দেখছি এটা কি হবে, কাঁচ টাইপের উপর দেখা যাচ্ছে আর কি, উপর একদম খোলা লাগছে, বাট এটা গ্লাস দিয়ে উপরটা, ছাদ যেটা বলে থাকি আমরা সেটা উপরের সিলিংটা সে দেয়া গ্লাস দিয়ে, মেবি গ্লাস জাতীয় কোনো কিছু হবে, মানে দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে। তো যাই হোক, আর এখানে ভেতরে অনেক অনেক ছোট 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 সবগুলো যে রেস্টুরেন্টগুলো যেগুলো বলেছিলাম, কেএফসি, ম্যাকডোনাল্ড, তারপর আরও 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 কী কী অনেক কিছু আছে এখানে। তো যাই হোক, আমরা কিছু খাওয়া দাওয়া করব এখানে, তো এখানে আসলে সব খেতে হলে এই সমস্যাটা হয় যে হালাল খাবার একটু সমস্যা হয় সেটাই, তো এগুলোতে আসলে যে আমাদের যে প্যারিসে যে কি বলে সেটা বাঙালি যে এরিয়াটা, বাঙালি যে টাউন, বাঙালি এরিয়াটা, এখানে সব কিছু আমাদের আছে, আমাদের হালাল সব কিছু আছে, বা আমাদের একদম আমাদের দেশের মতো খাবার দাবার, ভাত মাছ সবজি কারি সব কিছু আর কি, তো ভর্তা ভাজি সব কিছু একদম আমাদের যে ঢাকা সিলেটের মতো, বা আমাদের দেশের যে রেস্টুরেন্টগুলো হোটেল রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর মতো সব খাবার আছে, কিন্তু এগুলোতে খেতে হলে আর কি হচ্ছে যেটা অন্য এরিয়াতে এসে তো খাবারের সমস্যা সেটা হয়ে যায় যে হালাল কিনা এই আর কি। তো আমরা যাই হোক দেখছি ওরা খোঁজ করে, তো এখন এখানে সামথিং কিছু খেয়ে নেবো আসলে অল্প কিছু, আর এগুলো খাবারের মতো কিছুই নেই এখানে, শুধু যে চিপস চিকেন তারপর হচ্ছে এগুলো বার্গার স্যান্ডউইচ এগুলোই আসলে, তো আর তো হচ্ছে এদেশীয় সব ফুড,
তো বার্গার স্যান্ডউইচ এগুলো আসলে আমাদের দেশীয় ফুড না, তো তারপরও মানে যেগুলো আমরা আসলে পরিচিত এগুলোর সাথে সো বলেছি। তো যাই হোক, সে আসলে কি খাবো কি খাবো অনেকক্ষণ থেকে আমরা মানে ফাইনাল করতে পারছি না, তো তারপর যাই হোক ফাইনালি তো বলেছি যে আমরা উইংস খাবো, আর তো চিপস খাবো, আর ড্রিঙ্ক খাবো, আর এগুলোই। তো যাই হোক, ওরা অর্ডার করছে এখানে, তো অনেক লোকের ভিড় এখানে, কে মানে সিরিয়াল ধরে এখানে মানে অর্ডার করা হচ্ছে, তো ও অর্ডার করছে এখন। তো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে খাবার পেয়েছি, এখন খাবার এসেছে। আমরা অর্ডার করেছি প্রায় 10 মিনিটের মতো হবে, কারণ আসলে বেশি সময় লাগছে আমাদের কাছে, কারণ আমাদের খুব খিদে মানে সো আমাদের কাছে মনে হচ্ছে যে অনেকক্ষণ পরে এসেছে খাবার। তো যাই হোক, আমরা এখন খাচ্ছি, খেয়ে আবার নিচে এখানে যাব, অ্যাক্সেলেটর সিঁড়ি করে নিচে যাব, নিচে গিয়ে এখানে কনসার্ট হচ্ছে, একটু কনসার্ট দেখব। তো যাই হোক ভিউয়ার্স, খাওয়া দাওয়াটা শেষ করে নেই। আর এখন আমরা চলে এসেছি নিচে, আবার এখানে যে কনসার্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এখানে কনসার্ট কি হচ্ছে আসলে কনসার্ট জানি না, গান হচ্ছে, তো কোনো গান তো আসলে শুনতে পাচ্ছি না এখানে, শুধু মিউজিক শোনা যাচ্ছে, হয়তো বা মিউজিকের কনসার্টই করছে না কি আসলে জানি না। তো যাই হোক, একটু দেখে নেই এসেছি যখন, আর আপনাদেরকেও একটু দেখাই। তো একটু সময় এখানে কনসার্টটা দেখব, তো কি গান করছে না কি করছে আসলে কোনো গান তো শুনতে পাচ্ছি না। তো যাই হোক ভিউয়ার্স, দেখি আমরা, আপনারা দেখুন, আমি দেখি এখানে যা করছে, মিউজিক গান যা কিছুই করছে একটু দেখি আমরা। তো সাথেই থাকুন ভিউয়ার্স। সে মিউজিক শুনে, তো খুব মনোযোগ সহকারে মিউজিক শুনে, সেটা আমরা তো গান শুনি বেশি বেশি, ঠিক আছে গান তো আমরা শুনি, তো এটা শুধু খালি মানে মিউজিক, শুধু মিউজিক শুনছে, খুব মানে মনোযোগ সহকারে মিউজিক শুনছে। তো যাই হোক ভিউয়ার্স, আর আমরা এখন আর কি করব আমাদের এখন ভিউয়ার্স, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আর আজকে আর কিছু আমাদের এখানে কাজ নেই, মোটামুটি কাজ আমাদের যে কাজে আমরা এসেছি আমাদের কাজ শেষ, তো এবারে আমরা চলে যাব। তো এখান থেকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তো মেট্রো ট্রেন এসবে আসলে ঝামেলা হয় যে শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ নিয়ে আসব, নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো কেন এসেছি প্যারিসে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকুন, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। অন্য কোনো নতুন ব্লগ বা রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, সবাই ভালো থাকুন, আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল, আল্লাহ হাফেজ।